শীতের রাতে আমলটি করুন, আপনার জীবনের সব গুনাহখাতাগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকেই ওস টিভি 24-এর আজকের এই ইসলামিক আয়োজনের এই পর্বটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, গুনাহ নেই এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, এবং আমরা সকলে এ বিষয়ে অনুতপ্ত। পৃথিবীর সকল মানুষ বুকে হাত দিয়ে আমরা সবাই স্বীকার করতে বাধ্য যে আমরা সকলেই গুনাহগার। এ দুনিয়ায় একমাত্র নিষ্পাপ ছিলেন পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামগণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুনাহমুক্ত ছিলেন, এবং হুজুরের সারা জীবনে এক ফোঁটা গুনাহও তাকে স্পর্শ করেনি। আমরা এমন একজন মহান নবীর উম্মত হতে পেরে সত্যি আমি ধন্য, আমরা ধন্য, গোটা দুনিয়া ধন্য, আলহামদুলিল্লাহ, হামদান কাসিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যা বলছি, গুনাহ মাফের জন্য রাতে আমরা এই আমলটি করতে পারি, বিশেষ করে এই যে শীত চলছে, তো শীতের রাতে আমরা এই আমলটি 100 বার পড়লে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে হাদিস রয়েছে সহি বুখারি জিলদে সানি দ্বিতীয় খণ্ড কিতাবুদ দাওয়াতের মধ্যে বর্ণনা পাই আমরা। সেখানে বলা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মাঝে মধ্যে বিভিন্ন ইসলামিক বিষয়ে তিনি আলোচনা করতেন। তো আলোচনার প্রাক্কালে একসময় তিনি বলতে লাগলেন, ও আমার সাহাবারা, গুনাহ মাফের জন্য একটা স্পেশাল আমল আমি আজ তোমাদের খেদমতে পেশ করতে চাই। এই আমার এই কথাগুলো গোটা পৃথিবীর সকল মানুষের মাঝে তোমরা পৌঁছে দিও, আমার সকল উম্মতদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিও। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনিনি পৃথিবীতে এমন কোনো মুসলিম খুঁজে পাওয়া যাবে না, যে হাদিসের পাতায় পাতায় পরতে পরতে এই মহান আল্লাহর হাবিব সাল্লামের বিশ্ববিখ্যাত এই সাহাবির নাম স্বর্ণাক্ষরে সংরক্ষণ করা হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মজলিসে উপস্থিত থেকে আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন। তিনি বলছেন যে আমি সেখানে উপস্থিত ছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররাহ হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মূল বক্তব্য হলো এই যে তিনি হাদিসটি বর্ণনা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি আমাদের কাছে তিনি এই মেসেজ পৌঁছে দিয়েছেন। তো তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক যদি কোনো একজন মানুষ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটার আমল করে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয় তো আল্লাহ তাআলা তার গুনাহখাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একজন যুবককে দেখলাম যে সে প্রায় আমাকে খুব সম্মান করে, রেসপেক্ট তার থেকে আমি পাই, এবং অনলাইনের আমরা আমাদের যেই ইসলামিক আয়োজনগুলো হয় আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের কোন ভাইরা কী ধরনের কমেন্টস করে যাচ্ছেন। তো ওই অনলাইন অপশনে আমার একজন শুভাকাঙ্ক্ষী, তাকে আমি প্রায় সময় দেখি যে অনেক আমাদেরকে আলহামদুলিল্লাহ প্রেরণা দেয়। তো সেক্ষেত্রে তার প্রতি একটা অন্যরকম আন্তরিকতা, যারা আপনারা দেখেন সবার প্রতি আমাদের আন্তরিকতা ভালোবাসা কিন্তু বেড়ে যায়, এবং সবসময় দোয়ায় আপনাদেরকেও আমরা সামিল রাখি। আপনারা যারা আমাদেরকে দেখেন মনে করবেন না যে শুধু আপনারাই আমাদেরকে দেখেন, আপনাদেরকে আমরা স্মরণ করি না, বিষয়টি এমনটি নয়, আমরাও দোয়ায় আপনাদেরকে সামিল রাখি। তো ওই যুবককে আমি বললাম যে তুমি মাঝে মাঝে তোমার নামাজ গ্যাপ দেখি, কারণটা কি? তো যুবক আমাকে
জড়িয়ে কান্না করতে লাগলো। আমি বললাম, তোমার এই কান্নার কারণটা কী? সে বলতে লাগলো যে আমি অ্যান্ড্রয়েড সেট হাতে নেয়ার পর আমার অনেক গুনাহ হয়েছে, আমার আমার না খুব ভয় হয়, আমি যদি মসজিদে যাই না জানি আল্লাহ আমার উপর কোনো গজব নাজিল করে দেয়, এই ভয়ে আমি মসজিদে যাই না। আমি তখন আমার মনে হলো যেন আকাশ ভেঙে আমার মাথার উপর পড়ে গিয়েছে। আমি তাকে বললাম, যুবক তুমি চিন্তা করো না, মসজিদ গজবের জায়গা নয়, মসজিদ হলো রহমতের জায়গা। তুমি যত বড়ই গুনাহগার হও, তোমার জন্য মসজিদের দরওয়াজা বন্ধ হয়নি। শোনো, তোমার গুনাহ যদি এই আকাশ পরিমাণ হয়, মহাকাশ পরিমাণ হয়, কিংবা একটা বৃক্ষ, তার এই বৃক্ষের মধ্যে কোটি কোটি পাতা আছে, যদি ওই কোটি কোটি পরিমাণও গুনাহ হয়, মহাকাশ ছেড়েও যদি তোমার গুনার পাল্লা বেড়ে যায়, ভারী হয়ে যায়, তো মনে রাখো তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আল্লাহ তাআলার রহমত কিন্তু আরশ পরিমাণ, আরশ পরিমাণ, আরশ পরিমাণ, আরশ পরিমাণ। সুবহানাল্লাহ। এই কথা বলার পর যুবকটা একটু প্রেরণা পেল। অতঃপর আমি তাকে দেখলাম, সে নামাজ ধরতে লাগলো, তওবা করতে লাগলো, তার জীবনটা পরিবর্তনের পথে চলে এলো। দর্শক শ্রোতা, আমরা কি শিখতে পারি আমাদের জীবনটাতে পরিবর্তন আনার জন্য? আমাদের একটা সদিচ্ছা থাকা দরকার, আমাদের একটা সাহস থাকা দরকার, আর এই সাহসটা কিন্তু আমরা পেয়ে থাকি বিভিন্ন ইসলামিক আয়োজনের মাধ্যমে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা এই প্রেসক্রিপশনটা করতে চাই যে আমাদের সবারই তো গুনাহ হয়েছে, গুনাহ মাফের জন্য আমরা এই আমলটা বেশি বেশি করে করতে পারি। আপনি যখনই সময় পান তখনই পড়তে পারেন, তবে কন্টিনিউ প্রতিদিন 100 বার যেন এই আমলটার সংখ্যা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে বলেছেন, দৈনিক 100 বার এই দোয়াটা, এই আমলটা যে করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, তো আল্লাহ তাআলা সেই গুনাহটাকে ক্ষমা করে দিবেন। দোয়াটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই ছোট দোয়াটি পড়তে আর কতক্ষণ লাগে? তো এই আমলটা যদি আমরা একটু ভালো করে করি, যেমন অল্প সময় যদি করতে চাই তাহলে যেমন ফজরে 20 বার পড়তে পারি, জোহরে 20 বার পড়তে পারি, আসরে 20, মাগরিবে 20, এশায় 20, 100 পূর্ণ হয়ে গেল, দৈনিক 100 বার হয়ে গেল। অথবা একই বৈঠকে বসে আপনি এটাকে 100 বার পূর্ণ করতে পারেন, বাদ ফজর এক বৈঠকে পড়তে পারেন, কিংবা রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে আপনি 100 বার এটা পড়ে নিতে পারেন। এটা খুবই উপকারী একটা আমল। আসুন আমরা আমলের পথে নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে আসি, এবং আল্লাহ তাআলার এই ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমাদের জীবনের সকল গুণাগুলো যেন আমাদের জীবন থেকে মুছে যায়, এবং এই হৃদয়টা যেন ন্যাকে পরিপূর্ণ হয়, কোরআনের আলোয় যেন জীবনটা, এই লাইফটা, এই জীবনটা আলোকিত হয়, গুনাহের কালো দাগগুলো যেন আমাদের জীবন থেকে মুছে যায়, আমরা সেই কামনাই করছি মহান মালিকের দরবারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী নতুন কোনো পর্বে আশা করি আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।